আলহামদুলিল্লাহ আর একটি প্রশ্ন হচ্ছে কোন মহিলা পুরুষের পক্ষ থেকে হজ পালন করতে পারবেন কিনা সম্মানিত শ্রোতা বন্ধুরা সম্মানিত দর্শক যে সমস্ত মহিলারা কোনো পুরুষের পক্ষ থেকে হজ পালন করতে চান সেক্ষেত্রে আমরা যা হাদিস শরীফে পেয়েছি যদি কোনো মহিলা পুরুষের পক্ষ থেকে হজ পালন করতে চান তাহলে তিনি করতে পারবেন এতে কোনো সমস্যা নেই কারণ শহে হাদিসে এসেছে রসল্লাহ সাল্লাহু ওয়াসাল্লাম যখন তিনি হজের জন্য প্রস্তুতি গ্রহণ করছিলেন যখন তিনি তার বাহনের মধ্যে উঠেছেন তখন দেখতে পেলেন বনি বনিকামের একজন মহিলা রসলুল্লাহ সালু আলিহুয়াসাল্লামের নিকটে আসলেন এবং বললেন ইয়া রসুল্লাহ আজরক টু আবি সেইখান কবির আমি আমার পিতাকে অতি বয়স্ক অবস্থায় পেয়েছি তিনি অতি বৃদ্ধ হয়ে গিয়েছেন তার বয়স অনেক বেশি বুতু আলার র হেলা তিনি কোনো বাহনের উপরে বসতে পারেন না আপা আহ্য আনহু আমি কি আমার এই বাপের পক্ষ থেকে পিতার পক্ষ থেকে হজ পালন করবো আল্লাহ রসুলকে প্রশ্ন করলেন সে বনিকামের মহিলা রসুল্লাহ স্লু আলহি ওয়াসাল্লাম তাকে উত্তর করলেন কলা নারাম তুমি তোমার পিতার পক্ষ থেকে হজ পালন করতে পারো এই হাদিস থেকে স্পষ্ট আমরা বুঝতে পারি যদি কোনো মহিলা কোনো পুরুষের পক্ষ থেকে হজ পালন করতে চান তাহলে তিনি পালন করতে পারেন কারণ রসুল্লাহ সাহু আলহসাল্লাম সেই খাসামের মহিলাকে ইমর অনুমতি দিয়েছিলেন তার পিতার পক্ষ থেকে হজ পালন করার জন্য আল্লাহ সুবাহ আমাদের সবাইকে রসুল্লাহ সাল ওয়াসাল্লামের সহি হাদিস এবং কোরআনের আলোকে আমাদের জীবন ঘোরার তফিক দান করুন আমাদেরকে তিনি কবুল করুন যে সমস্ত কাজ করলে আল্লাহ ও রসুল সন্তুষ্ট হবেন সেই সমস্ত কাজগুলো বেশি বেশি করে করার তাফিক দান করুন আমিন